दक्षिण जिला बन दफ्तर कार्यालय नतून भवन निर्माण काज धरा नहीं बछर पर बछर देरी हुए छिलो। से जिला बन दफ्तर कार्यालय नतून भवन अवशेषे उद्बोधन हलो बनमंत्री मेवार कुमार जमातियार हाथ धरे। विभिन्न समय संवाद शिरोनामे उठे एसेछिलो दक्षिण जिला बन दफ्तर कार्यालय नतून भवन निर्माण के केंद्र करे। शासक दलीय बीजेपी तथाकथित नेतार कल्याणे निम्नमानेर काजेर फले उद्बोधनेर आगेई छादे फाटल ओ नतून भवनेर ओयाल फेटे चौचिर। सबकिछु जेने बुझेई अवशेषे मंत्री मेवार कुमार जमातिया जेलार बन दफ्तर कार्यालयेर नतून भवनेर छाड़पत्र दिलेन सोमवार। लाल थेके गेरुआ झड़े सरकार परिवर्तन, एरपरई विभु नेता बन दफ्तर सर्वमय करता हये उठे। जिला स्तरे बनकर्ताओदेर हात करे जाके बला हय एक प्रकार चाप सृष्टि करे बन दफ्तर समस्त छोट बड़ काजगुलो निजेर हाथेर मुठोय निये आसछे। এই বন দপ্তরে জেলা কার্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ নিয়েও শাসক দলের তথাকথিত নেতা বিভব জেলা বন দপ্তরের অধিকর্তাকে নিজের বশে নিয়ে আনে। এরপর নতুন ভবনের নির্মাণের কাজের তদারকি চাপ দিতে থাকে কাজটি তার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু তদারকি অফিসার রাজি না হওয়াতে জেলা বন দপ্তরের অধিকর্তা সঞ্জীব দাসকে নিয়ে চাপ সৃষ্টি করে কাজের আয়ুর উপর। অনিচ্ছা সত্ত্বেও একসময় বন দপ্তরের কার্যালয়ের নতুন ভবনের নির্মাণের কাজের আয়ু বাধ্য হয় শাসক দলের তথাকথিত নেতা বিভোর হাতে কাজ সঁপে দিতে। এই কাজ পেয়ে বিভো নেতা কয়েকজন বিসিবি মাতাব্বরদের নিয়ে এক প্রকার লুট বাণিজ্য চালায় জেলা বন দপ্তরের কার্যালয় নির্মাণে। এর ফলে এক নিম্নমানের কাজ হয় প্রথম বর্ষাতেই কার্যালয়ের বিভিন্ন কক্ষের ছাদ চুয়ে জল পড়তে থাকে, পাশাপাশি ওয়াল ফেটে চৌচির। এক সময় এই কাজের তদারকি অফিসার নিজের স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে টাকা এনে দিতে হয় বিভু নেতাকে। তারপরেও খাই মেটেনি বিভু নেতার। পরবর্তী সময় তদারকি অফিসার নিজে দ্বিতীয়বার ছাদ ঢালাই সহ ওয়াল মেরামত করে এক প্রকার চোখের জল ফেলে বিলোনিয়া ছেড়ে যান। বর্তমানে ঋষ্যমুখে রেঞ্জ অফিসার প্রান্তোষ দাসও একই পথে হাঁটছে তথাকথিত বিজেপি নেতা দিয়ে রাস্তা পাকা করছে। ওই সময় যদিও তদারকি অফিসার বিভু নেতার বিরুদ্ধে ছিল, কিন্তু জেলা বন আধিকারিকের চাপে তদারকি অফিসার বিভু নেতাকে দিয়ে কাজ করাতে বাধ্য হয়েছিল। বর্তমানে প্রান্তোষ দাস তদারকি অফিসার ঋষ্যমুখের রেঞ্জ অফিসার বিভুকে হাতিয়ার করেই ঋষ্যমুখ জুড়ে লুটের রাজত্ব শুরু করেছে। কান পাতলে শোনা যায় বিলুনিয়া ও ঋষ্যমুখের বন দপ্তর জুড়ে চলছে বিভুরাজ। যাই হোক, ঋষ্যমুখ ব্লকের অধীন সারাসীমা ত্রিপুরা বাজার এলাকায় জেলা বন দপ্তরের নবনির্মিত নতুন ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে নতুন ভবনের শিলমোহর দেন বনমন্ত্রী। আলোচনা রাখতে গিয়ে বনমন্ত্রী বলেন, বনসৃজনের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও বন রক্ষণ করা যাচ্ছে না। বন রক্ষণ বনসৃজন শুধু সরকার বা বন দপ্তরের কাজ না, এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার যদি সক্রিয় সহযোগিতা থাকে তাহলে আগামী দিনে সবুজ ত্রিপুরা গঠন করা সম্ভব। জেলা বন দপ্তরের নবনির্মিত কার্যালয়ের দ্বার উদ্ঘাটনে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়াও ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বন দপ্তর আধিকারিক ভিকে জেনা। জেলা বন দপ্তরের নবনির্মিত কার্যালয়ের দ্বার উদ্ঘাটনে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়াও ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বন দপ্তর আধিকারিক ভিকে জেনা, জেলা বন দপ্তর আধিকারিক সঞ্জীব দাস সহ অন্যান্যরা। বুদ্ধিজীবী বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন দুরন্ত টিভি।